আসসালামু আলাইকুম। শুরুতেই আমার প্রাণ ঢালা অভিনন্দন রইল সেই সমস্ত শিক্ষক বৃন্দুর যারা আজকে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত করেন। সম্মানিত শিক্ষক বৃন্দু, আপনারা যখন সুপারিশ পত্র পেয়ে গেলেন আজকে, হ্যাঁ, এই সুপারিশ পত্র পাওয়ার পরে আপনাদের অনেকগুলো কাজ করতে হবে। সেই কাজগুলো নির্ভুলভাবে করতে আমি আজকে আপনাদের একটি সহযোগিতামূলক ভিডিও বানাচ্ছি। ওকে, এইগুলো করতে গেলে যে কাজটি করতে হবে, প্রথমেই আপনাকে করতে হবে একটা নিয়োগপত্র প্রাপ্তির আবেদন করতে হবে। কি করতে হবে বলেন তো? নিয়োগপত্র প্রাপ্তির আবেদন, একটা নিয়োগপত্র প্রাপ্তির আবেদন আমি সুন্দর করে বুঝিয়ে দিব। ওকে, কিভাবে লিখবেন, কিভাবে কি হবে, এবং সেই সঙ্গে আপনাদেরকে আমি এটা পিডিএফ কপিও দিয়ে দিব। আপনারা অবশ্যই পিডিএফ কপিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সেই সঙ্গে হচ্ছে আপনাদের নিয়োগপত্রটা কেমন হবে, প্রতিষ্ঠান নিয়োগপত্র কেমন দিবে, কিভাবে দিবে। অনেক শিক্ষক বা অধ্যক্ষ মহোদয়গণ বলবেন বা প্রিন্সিপাল বা সুপার গণ বলবেন যে নিয়োগপত্র কিভাবে লিখতে হয় জানি না, এটা সেটা বলবে, তখন আপনারা এরকম একটা খসড়া দেখিয়ে দিবেন তাদেরকে। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুযোগ ভালোটা খুব তাড়াতাড়ি আসবে এবং এটা ভালো হবে কাজটি। ওকে, এবং আপনারা আপনাদের মতো করে যখন লিখে নেবেন তখন কিন্তু দেখা যাবে ঝামেলা কম থাকবে। আচ্ছা, এরপরে কি করতে হবে? যোগদানপত্র। যোগদানপত্রটা কেমন হবে সেটা নিয়েও এই ভিডিওতে থাকবে। সুতরাং আজকের এই ভিডিওতে আমি তিনটি জিনিস দেখাচ্ছি, কিভাবে যোগদানপত্র প্রাপ্তির আবেদন করবেন, কিভাবে নিয়োগপত্র লিখবেন, এবং কিভাবে যোগদানপত্র জমা দিবেন বা যোগদানপত্র যোগদান করবেন। ওকে, সম্মানিত শিক্ষক বৃন্দ, চলুন কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে ফেলেন। সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনাদের প্রথমেই আমি দেখাবো হচ্ছে আপনি নিয়োগপত্র প্রাপ্তির একটা আবেদন করবেন। ওকে, আপনি যে প্রতিষ্ঠানে যাবেন প্রতিষ্ঠানে গিয়ে একটা নিয়োগপত্র প্রাপ্তির আবেদন করবেন। এটা কিভাবে করতে হবে এটা আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। স্মারক রং কোনটা কখন বসবে, কিভাবে বসবে, সব সহ আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকেন। প্রথমে আপনারা তারিখ দিবেন, যেই তারিখে আপনারা এটা লিখবেন, সেটা আপনার সেপ্টেম্বর হতে পারে বা আগস্ট হতে পারে, তারিখটা লিখবেন বরাবর। অধ্যক্ষ এগুলো কমা দেওয়ার দরকার নেই। ওকে, এরপরে আমরা লিখবো স্কুলের বা কলেজের নাম, যার যেটা হবে, স্কুল হলে স্কুল, স্কুল অ্যান্ড কলেজ হলে স্কুল অ্যান্ড কলেজ, আলিম মাদ্রাসা হলে আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা হলে দাখিল মাদ্রাসা, যেটা হবে সেটা লিখবেন। ওকে, তারপর ওই মাদ্রাসার বা ওই কলেজের ঠিকানাটি সুন্দর করে লিখবেন, যেমন ধাপ, রংপুর সদর, রংপুর। ওকে, এখন দেখেন সূত্র, এই যে সূত্র দেওয়া রয়েছে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের একটা সূত্র হবে, আরেকটা হলো হচ্ছে এনটিআরসি সূত্র হবে। দেখেন এখানে যে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র, এটা কিন্তু আপনাদের সুপারিশ পত্রে দেওয়া রয়েছে। আবার এই যে এনটিএসসি এর যে স্মারক নাম্বার হবে, এটাও আপনাদের সুপারিশ পত্রে দেওয়া রয়েছে। আমি সেখান থেকে সুন্দর করে লিখে দিয়েছি এবং আপনাদের যথাযথ আমি বলি, আমি কিন্তু এই ভিডিওটির শেষে, আপনারা যারা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সবাইকে আমি এটার একটা পিডিএফ কপি আপনাদেরকে দিব, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। ওকে, তাহলে দেখেন এই যে জায়গাটা রয়েছে এটা এভাবে লিখতে হবে। তাহলে আপনারা এই যে স্মারক নাম্বারটা দেখে দেখে লিখবেন, আচ্ছা এনটিএসসি স্মারক নাম্বারটা দিবেন। এরপরে লিখবেন প্রভাষক ইংরাজি পদে নিয়োগপত্র প্রাপ্তির আবেদন। ওকে, তাহলে এটা প্রাপ্তির জন্য আবেদন করলেন, অর্থাৎ আপনি প্রথম দিন যেদিন যাবেন গিয়ে সেই দিনে এই কাগজগুলো জমা দিবেন। হ্যাঁ, এই দরখাস্তের সঙ্গে অন্যান্য কাগজগুলো জমা দিবেন। কি কি জমা দিতে হবে আমি বলে দিব একটু পরে। দেখেন, জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, অর্থাৎ নিচে আপনার স্বাক্ষর থাকবে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর স্মারক নং, এইটা আমরা যে এই স্মারক নংটাই হুবহু তুলে দিলাম তারিখ সহ। ওকে, ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এখানে ও আছে, আচ্ছা, ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি এর স্মারক নং, এই স্মারক নামটা এখানে যা আছে হুবহু তাই দিয়ে দিলাম, এর সুপারিশের প্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠান হতে নিয়োগপত্র প্রাপ্তির আবেদন করছি। ওকে, অথবা লিখতে পারেন অত্র প্রতিষ্ঠান হতে প্রভাষক ইংরাজি পদে নিয়োগপত্র প্রাপ্তির আবেদন করছি, দিতে পারেন এখানে এই প্রভাষক ইংরাজি পদে, এই কথাটা এখানে যোগ করে দিতে পারেন, না চাইলে অতটুকুই যথেষ্ট। ওকে, এই হতে লিখে দিচ্ছি আমি এখানে, দেখেন প্রভাষক ইংরেজি পদে নিয়োগপত্র প্রাপ্তির আবেদন করছি। অতএব মহোদয় সমীপে প্রার্থনা এই যে আমাকে নিয়োগপত্র প্রদান করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়। নিবেদক আপনাদের নামগুলো দিবেন, প্রভাষক, তারপরে এইখানে আপনার স্কুলের নামটা এখানে লিখবেন বা কলেজের নামটা এই জায়গায় লিখবেন যে কলেজে আপনি জয়েন করলেন। ওকে, তারপরে সংযুক্তি দেখাবেন, এনটিএসসি কর্তৃক প্রদত্ত সুপারিশ পত্র অ্যাপ্লিকেন্ট কপি, এনটিএসসি কর্তৃক প্রদত্ত নিবন্ধন সনদের ফটোকপি, সকল সনদের ফটোকপি, স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ডের কপি, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি দিয়ে আপনি এটা সাবমিট করে ফেলবেন। এগুলো কাগজগুলো অ্যাটাচ করে দিবেন এখানে, সপ্তাহের প্রয়োজন পড়বে না আমার মনে হয়, দিয়ে দিবেন। ওকে, এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নিয়োগপত্র লিখতে হবে। অর্থাৎ এই নিয়োগপত্র দেওয়া কিন্তু আপনার কলেজের কাজ, অর্থাৎ আপনার বিদ্যালয়ের কাজ এখানে, এটা কিন্তু আপনাদেরকে দিবে বিদ্যালয় প্রধান, অর্থাৎ কলেজের অধ্যক্ষ হতে পারে, হ্যাঁ, প্রধান শিক্ষক হতে পারে, সুপার মহোদয় হতে পারে। ওকে, যেই দেখ না কেন আপনাকে অবশ্যই এটি একটি রঙিন হতে পারে বা সাদা কালো হতে পারে, অবশ্যই একটা কিসে দিবে, প্যাডে লেখা থাকবে, এটা একটা প্যাডের একটা চিত্র, এই প্যাডে এরকম ফুল প্রতিষ্ঠান নাম লেখা থাকবে। ওকে, সব কিছু থাকবে। এরপরে এখানে একটা স্মারক নাম্বার দিবে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন, এখানে একটা স্মারক নাম্বার দিবে, তারিখ দিবে, খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি এগুলো চেক করে নেবেন। ওকে, এগুলো আছে কিনা। আচ্ছা, এরপরে আপনাকে যখন এই দিবে একটা নিয়োগপত্র দিবে, এই নিয়োগপত্র করার সময় ওনারা কিন্তু একটা রেজুলেশন করবেন, এই রেজুলেশনের কপি কিন্তু আপনাদের লাগবে আজীবন। ওকে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং সেই সঙ্গে আমি বলে রাখছি আপনাদের
দুইটি রেজলিউশন প্রয়োজন আছে। এই দুইটি রেজলিউশন কিভাবে লিখতে হবে, ভাষাটা কেমন হবে, সেগুলো আমি সাজিয়ে দিব আমার নেক্সট ভিডিওতে। অবশ্যই আপনারা যদি রেজলিউশন পেতে চান কমেন্ট সেকশনে লিখবেন যে রেজলিউশনটাও চাই। ওকে, তাহলে দেখেন এইভাবে বিষয় প্রভাষক ইংরেজি পদে নিয়োগপত্র, এটা আপনাকে প্রতিষ্ঠান দিবে। এখানে প্রতিষ্ঠান কাছ থেকে আপনারা সূত্রগুলো বসিয়ে নেবেন, বলবেন যে এই সূত্রগুলো দিবেন আমাদেরকে। হ্যাঁ, সূত্র শিক্ষা মন্ত্রণালয়ের যে সূত্রগুলো থাকবে, অর্থাৎ স্মারক নাম্বার থাকবে সেটা দিবেন, তারিখ সহ। আবার এনটিএস এর যে স্মারক নাম্বার থাকবে তারিখ সহ সেটা দিবেন। এটা আপনাদের দুটাই রয়েছে আপনাদের সুপারিশ পত্রে। ওকে, এবার দেখবেন এটা ভাষার একদম সুন্দর করে লিখবেন। উপর্যুক্ত বিষয় ও সূত্রে বর্ণিত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনাকে অত্র প্রতিষ্ঠানের প্রভাষক ইংরেজি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সে মতে অত্র প্রতিষ্ঠানের 7/9/2024 তারিখে কমিটির নিয়োগ সুপারিশ অনুমোদন ক্রমে সরকারি বেতন স্কেলে নিম্ন বর্ণিত শর্তানুযায়ী আপনাকে প্রভাষক ইংরেজি পদে নিয়োগ করা হলো। দেখেন এখানে কিন্তু এই যে কমিটির নিয়োগ সুপারিশের অনুমোদন ক্রম, এই অনুমোদন ক্রমে অর্থাৎ এটা একটা রেজলিউশন হয়েছে, সেই রেজলিউশনটা কিন্তু আপনাদের লাগবেই। ওকে, অতএব নিয়োগপত্র প্রাপ্তির তারিখ হইতে আগামী 7 কর্মদিবসের মধ্যে অত্র প্রতিষ্ঠানে যোগদান করার জন্য বলা হলো, অন্যথায় এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। শিক্ষক মহোদয় আপনারা এটা বুঝতে পেরেছেন আশা করছি। এখানে শর্তাবলী দিবে, দেখেন এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত কোনো প্রকার বেতন ভাতা দেওয়া হবে না, আপনারা এই শর্তাদিগুলো দিবেন না। হ্যাঁ, না দিয়ে যাবেন, ওনারা যদি যোগ করে দেয় তাহলে কিছু করার নাই। হ্যাঁ, শিক্ষার্থীদের পাঠদানে সচেষ্ট থাকতে হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হয় এরূপ কাজে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত থাকা যাবে না, প্রতিষ্ঠানের সকল নিয়মকানুন মেনে চলতে হবে। এখানে প্রাপক থাকবে আপনার ঠিকানা, আপনার একদম নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি। ওকে, আর সেই সঙ্গে থাকবে প্রেরক, যে প্রতিষ্ঠান প্রধান দিবেন তার নাম থাকবে, এবং এখানে সিল থাকবে, স্বাক্ষর থাকবে, এগুলো অবশ্যই চেক করে নেবেন। এবং এগুলো হচ্ছে দুই কপি করে নেবেন, একটা আপনার আপনার কাছে থাকবে আর একটা প্রতিষ্ঠানের কাছে থাকবে, দুইটাই অরিজিনাল কপি নেবেন। ওকে, সদয় অবগতি ও কার্যাতায় অনুলিপি প্রেরিত হলো, এগুলো লেখা থাকবে শিক্ষা অধিদপ্তর ঢাকা, বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এনটিএসসি, ওকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সভাপতি অত্র প্রতিষ্ঠান, অফিস সংরক্ষণ, এগুলো এনারা লিখে দিবেন বা না লিখলেও চলবে, তবে এগুলো লেখা থাকে সাধারণত। ওকে, বুঝতে পেরেছেন আশা করছি। এটা হলো নিয়োগপত্র। এই নিয়োগপত্র প্রাপ্তির পরে মূল কাজ দাঁড়াবে হচ্ছে হচ্ছে আপনার যোগদান করা। এই যোগদান করার সময় আপনাকে যোগদান পত্র লিখতে হবে, যেটা কিন্তু আপনাকে আজীবন বহন করতে হবে এবং অবসর সময়ে পর্যন্ত। ওকে, আপনি যেই দিন যেই তারিখে যোগদান করবেন অবশ্যই আপনার যোগদানের তারিখটা হবে এই নিয়োগপত্র প্রাপ্তির পরে। ওকে, এখানে আপনাকে দেখেন নিয়োগপত্র কত তারিখে দেওয়া হলো, আপনাকে নিয়োগপত্র দিয়ে দিল এখানে 7/9/2024 তারিখে। ওকে, তাহলে 7/9-এর পরে আপনি যোগদান করবেন, এটা মাথায় রাখবেন, এইগুলো তারিখগুলো কিন্তু মিলাতে হবে। তাহলে 7/9-এর পরে আপনি এখানে 10 তারিখ দিতে পারেন, যে 10 সেপ্টেম্বর। ওকে, বরাবর অধ্যক্ষ, তবে প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ, তার ঠিকানাটা দিবেন, এইখানে সূত্র দিবেন, এইখানে মজার সূত্রটা দেখেন ভালো করে বোঝাচ্ছে, এই সূত্র, এই সূত্রটা কিন্তু প্রতিষ্ঠানের সূত্র। ওকে, এটা কার সূত্র, এটা হবে প্রতিষ্ঠানের সূত্র। এখানে দেখেন যে প্রতিষ্ঠানের আপনি জয়েন করবেন, অর্থাৎ আপনাকে যে যোগদান পত্রটা দেওয়া হবে, আমি দেখালাম এই যে নিয়োগপত্রটা, এই নিয়োগপত্রে এই যে এই জায়গাটা, হ্যাঁ, এইখানে যে স্মারক নাম্বারটা দেওয়া থাকবে, এই যে এইখানে এইখানে যে স্মারক নাম্বারটা দেওয়া থাকবে, এইটা কিন্তু আপনাকে ওইখানে উল্লেখ করতে হবে। এটা আবারও আমি বলে দিচ্ছি, এইখানকার স্মারক নাম্বারটা আপনার যোগদান পত্রে উল্লেখ করতে অবশ্যই অবশ্যই হবে। ওকে, তাহলে এই স্মারক নাম্বারটা দেখে দেখে লিখবেন, যা হবে তাই বিষয় প্রভাষক ইংরেজি পদে যোগদান পত্র। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং, এটা যেটা আমার সুপারিশ পত্রে রয়েছে, হ্যাঁ, তারিখ 25/9/2024 ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি এর স্মারক নম্বর, এটা ওই আপনার সুপারিশ পত্রে রয়েছে, তারিখ ওখানে রয়েছে, এর সুপারিশের প্রেক্ষিতে এবং অত্র প্রতিষ্ঠানে, দেখেন ওই যে অত্র প্রতিষ্ঠানে আমরা 7 তারিখে সুপারিশ পেয়েছিলাম, তাই না, আমি যোগদান পত্র পেয়েছিলাম, নিয়োগ পত্র পেয়েছিলাম, 7/9/2024 নিয়োগ পত্র অনুযায়ী প্রভাষক ইংরেজি পদে অত্র অদ্য, হ্যাঁ, 10/9/2024 সকাল 10 ঘটিকায় আপনার প্রতিষ্ঠানে যোগদান করলাম, নিবন্ধন রোল নাম্বার দিবেন, ব্যাচ নাম্বার দিবেন, ব্যাচ ঘটনা শেষ। এখানে দেখেন স্মারক নাম্বার গুলো কোন জায়গায় কোনটা ইউজ হবে, তিনটা স্মারক নাম্বার কিন্তু ইউজ করেছি, প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের, কারণ এটা তারিখ অনুযায়ী আগে 24 জানুয়ারি। ওকে, তারপর হচ্ছে এনটিএসসি এর 21 আগস্ট, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের 7ই সেপ্টেম্বর। ওকে, এভাবে সুন্দর করে সাজিয়ে দিবেন। অতএব মহোদয় সময় প্রার্থনা এই যে, আমার যোগদান পত্র গ্রহণ পূর্বক যোগদানের পরবর্তী ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয় নিবেদক এহান তার। ওকে, এগুলো আপনারা লিখবেন, তারপর সংযুক্তিগুলো যে এগুলো দিয়ে দিবেন, দেখেন এগুলো সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে অবশ্যই কলমে প্রিন্সিপাল মহোদয় লিখবেন, এখানে সুন্দর করে লিখে দিবেন যে যোগদান পত্র গৃহীত হইল বা হলো, লিখে উনি সিল স্বাক্ষর করে দিবেন। এটা অবশ্যই দুই কপি করে নিয়ে যাবেন, এক কপি প্রতিষ্ঠানে থাকবে, এক কপি আপনাদের কাছে থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আবারও বলি, আমি অবশ্যই অবশ্যই রেজলিউশনের কপি আপনাদের দেখাবো, কিভাবে রেজলিউশন করতে হবে, কিভাবে রেজলিউশন সাজাতে হবে, সেগুলো দেখাবো, যাতে করে আপনারা কোথাও গিয়ে হয়রানির শিকার না হন। আপনারা রেজলিউশন গুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে রেজলিউশন চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।